ছাত্রলীগের ছেলেরা যে এই পরিমাণ গুন্ডামি পান্ডামি করে বেড়াইতেছে। শিবিরের কর্মকাণ্ডের আমাকে একটা ইয়ে দেন তো লিস্ট, আমি একটু দেখি, দেখে পাশাপাশি তুলনা করি বাংলাদেশ যতটুকু এই সেই জাফর ইকবালদের ততটুকু আমারও। সে বঙ্গবন্ধুকে অস্বীকার করছে, সো ওয়াট, তার বঙ্গবন্ধুকে অস্বীকার করার অধিকার আছে। সে জিয়াউর রহমানকে অস্বীকার করছে, সো ওয়াট, তার জিয়াউর রহমানকে অস্বীকার করার অধিকার আছে। ছাত্রলীগকে সমর্থন করা খারাপ, শিবিরকে সমর্থন করা পাপ। বুয়েটের যে ছেলেটাকে সাপের মতো পিটে মারা হইলো আবরার, এই ঘটনাটার সাথে অনেক আলাপ জড়িত। কেন? কারণ হচ্ছে প্রথমে ছেলেটাকে মারাটাকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছে এটা বলে যে সে শিবির করতো, শিবির সন্দেহে তাকে মারা হয়েছে। তো অনেকে আবার এই ভাষাতে লিখতেছেন সুশীল, অনেকে যারা হইতেছে একটু সেফ প্লে করেন, কারণ এখন বাংলাদেশের ন্যারেটিভটা কিন্তু এমন একটা জায়গাতে আছে যেখানে আপনি সব কথা বলতে পারবেন না। সো এই এই ভয়ে, এই আতঙ্কে, ট্যাগ খাওয়ার আতঙ্কে এবং মাইর খাওয়ার আতঙ্কে মানুষের কিন্তু এখন কথা বললে মাইর খাওয়া লাগে। যেমন এই ছেলেটা যে স্ট্যাটাসটা দিয়ে মারা পড়লো, কিছুই বলে না এখানে, কোনো আপত্তিকর কোনো কথা নাই, কোনো জাস্ট সিম্পলি ওপিনিয়ন জানাইছে, মতামত। বাংলাদেশে কিন্তু আপনি ওপিনিয়ন প্রকাশ করতে পারবেন না, মত প্রকাশ করতে পারবেন না। সো সে তার ওপিনিয়ন প্রকাশ করছে, এটা কারণ তাকে জীবন দেয়া লাগছে। সো এই পরিস্থিতিতে বাংলাদেশে সুশীল অনেকে আছে যারা হচ্ছে ভয়ে অনেক কথা বলেন না, অনেক আছে মিচকা যে কারণে একটু অ্যাঙ্গেল করে কথা বলেন। সো এই ছেলেটাকে শিবির তকমা দিয়ে যখন মারা হয়েছে, অনেকে বলতেছে যে ওই যে অ্যাঙ্গেল থেকে আসতেছে যে শিবির বলেই কি একটা ছেলেকে মেরে ফেলতে হবে, মানে এই কথাটার এমন একটা অ্যাঙ্গেল যে স্টিল শিবির হইতেছে একটা ব্লাসফেমাস একটা 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 সংগঠন বা একটা হ্যারাসি শিবির, শিবিরকে সাপোর্ট করা বা শিবির করাটা। এই ভাষাটা কীরকম, আমরা এই এইভাবে কথা কখন বলি? যেমন ধরেন একটা লোক খুন করছে, খুন করার পর তাকে মনে করেন যে আই ডোন্ট নো, তাকে খুন করছে, তাকে সে জেল হাজতে আছে, তাকে কোনো ধরনের মানবিক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, তখন আমরা কী ভাষায় কথা বলবো? যে একটা মানুষ খুনি হইলেই কি তার মানবিক অধিকার থাকতে নেই? আমরা কিন্তু এইভাবে, তার মানে কি সে খুন করছে এটা সত্যি, তার খুনি হওয়াটা জাস্টিফাইড না, কিন্তু তাই বলে তার মানবিক অধিকার থাকবে না, এটা তো হইতে পারে না। তার মানে স্টেটমেন্টের প্রথম যেই অংশটা, ওই অংশটা যা যেটা বলা হইতেছে তার মানে এটা সত্য, এটা একটা ভ্যালিডিটি আছে। কিন্তু আমি নেক্সট স্টেটমেন্টে, মানে বাক্যের তৃতীয় অংশটার সাথে দ্বিমত করতেছি প্রথম অংশটার সাথে। তো যখন বলা হয় যে শিবির বলেই কি তাকে মেরে ফেলতে হবে, তার মানে শিবির হওয়াটা খারাপ কিছু, এইটা তারা অ্যাকনোলেজ করেই নিচ্ছে তাদের এই স্টেটমেন্টের মধ্যে। সো এখানে একটা শয়তানি আছে, কারণ হচ্ছে নিজের সেফ সাইড রাখা যায়। আমি কিন্তু সাপোর্ট করতেছি না যে সে শিবির খারাপ কাজ করছে, ঠিক আছে, এখন তাকে মারাটা কীভাবে যায় আছে কিনা, শিবির কোনো করা কেন কোনো খারাপ কাজ হবে? বাংলাদেশে যার যা খুশি তাই করবে, শিবির করার সমস্যাটা কোথায়? শিবির কারে কী করছে, কাকে কী কামড়াইছে? যখন এই ছাত্রলীগের ছেলেরা যে এই পরিমাণ গুন্ডামি পান্ডামি করে বেড়াইতেছে, মানুষ মেরে বেড়াইতেছে, মানে এটি নতুন করে বর্ণনা দেওয়ার কিছু নাই, এরা কী করতেছে এবং সারা দেশের সকল মানুষকে তটস্থ করে রাখছে, যার ইচ্ছা তুলে ফেলতে নিয়ে যেতেছে, মারতেছে, ধরতেছে, খুন করতেছে, তাদের তুলনায় শিবিরের কর্মকাণ্ডের আমাকে একটা ইয়ে দেন তো লিস্ট, আমি একটু দেখি, দেখে পাশাপাশি তুলনা করি, একটু তুলনা করে বোঝার চেষ্টা করি কেন শিবির হইতেছে একেবারে হ্যারেসি শিবিরকে নিয়ে কথা বলা, আর ছাত্রলীগকে নিয়ে কথা বলা কিন্তু এই হ্যারেটিক ফিলটা কিন্তু আসে না ছাত্রলীগের বেলাতে। এটার পেছনে কারণ হচ্ছে, যেমন শিবিরের এটা কিন্তু কর্মকাণ্ডের উপর ভিত্তির কারণ, ছাত্রলীগের প্রতি মানুষের ঘৃণা যেটা যতটুকু ঘৃণা আছে সেটা কিন্তু ছাত্রলীগের কর্মকাণ্ডের কারণে, ছাত্রলীগ যে ধরনের কাজকর্ম করে, শিবিরের প্রতি ঘৃণাটা কিন্তু তাদের কর্মকাণ্ডের কারণে না। শিবির কী কর্মকাণ্ড করছে আপনি খুঁজে বের করেন, আমরা তো ছিল যখন ছাত্র শিবির সব ইউনিভার্সিটিগুলো, তো যেটা হয় যে সরকারি দল ক্ষমতায় থাকে তাদের দখলে থাকে, তো যখন চার দলীয় জোট ক্ষমতায় ছিল তখন কিন্তু অনেক ইউনিভার্সিটি শিবিরের আন্ডারে ছিল, চিরাং ইউনিভার্সিটি, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি, অনেক কিছু পুরো শিবিরের নিয়ন্ত্রণ ছিল, নিয়ন্ত্রণে থাকা বলতে সেখানে শুধু শিবিরের আধিপত্য ছিল। তখন তো এই ধরনের ঘটনা দেখি নাই, দৈনন্দিন নৈমিত্তিক যা যার ইচ্ছা তারাই মাইরা ফেলতেছে, খুন করে ফেলতেছে, পিটে হাতুড়ি দিয়ে পিটেছে, এগুলো তো দেখি নাই। তারপরও কেন শিবিরকে নিয়ে এত কথা বলতে হবে যে এই ভাষায় ছাত্রলীগকে নিয়ে বলা হয় না, যে ছাত্রলীগ হইলে কি কাউকে মেরে ফেলতে হবে এই ভাষায় কথা বলা হয় না, প্লাস ফেমাস হিসেবে উপস্থাপন করা হয় না, জাফর ইকবাল, চমক হাসান, হাসানরা এই ভাষায় কথা বলেন না? এই ভাষাগুলো, এই ন্যারেটিভগুলো সমাজে তো একটা হয়েছে পলিটিশিয়ানরা দাঁড় করাইছে, কেন, কারণ শিবিরের সাথে হইতেছে ইয়েকে যুক্ত করা গেছে, জাতীয়তাবাদী চেতনাকে যুক্ত করা গেছে, জাতীয়তাবাদী চেতনায় এত বিশাল মাদকতা যে এইটা হইতেছে ছাত্রলীগের কর্মকাণ্ড, হাজার হাজার খুন গুম পর ঘৃণাটা যেখান থেকে আসে, শিবিরের প্রতি ঘৃণাটা অন্য জায়গা থেকে আসে, সেখানে সেই 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 ঘৃণাটার মধ্যে একটা ডিহিউম্যানাইজ করার একটা মানসিকতা, একটা ভাব শিবিরের যারা মানুষের পর্যায়ে পড়ে না, এই যেই কারণে শিবিরকে ডিহিউম্যানাইজ করা হয় সেটার পিছনে শিবিরের জাস্ট কোনো ধরনের বেসিস নাই, সিম্পলি হইতেছে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে। এই ন্যারেটিভগুলো কীভাবে দাঁড় করানো হয়, যেমন জাফর ইকবাল যখন বলে যে যে বঙ্গবন্ধুকে অস্বীকার করবে সে এই দেশে থাকার কোনো অধিকার রাখে না, মানে কথাটা এমনভাবে উপস্থাপন করা হয় যে একটা সেক্রেট কিছু, যে মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করে সেই দেশে, এই দেশে থাকার
কোনো অধিকার নাই, বা আমি ভাবতেই পারি না এই দেশের একটা মানুষ কিভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে বা বঙ্গবন্ধুকে অস্বীকার করে এই দেশে থাকতে পারে, মানে এই টাইপের কথা এমন একটা অ্যাঙ্গেল থেকে আসে, মানে তাদের সাথে দ্বিমত পোষণ করা একটা একটা পাপ, ভালো মন্দের কাতারে রাখে না, এরা পাপ পুণ্যের কাতারে নিয়ে যায় এমন ভাবে উপস্থাপন করে চমক হাসানরা, জাফর ইকবালরা, এরা কিন্তু খুব চিকনে ভাষাগুলা দেয়। তো এদের যারা ফ্যান ফলোয়ার্স আছে, যারা সাধারণ অরাজনৈতিক কিন্তু রাজনীতির ব্যাপারে আগ্রহী, যারা পলিটিক্স অ্যাক্টিভলি অংশ নেয় না, পলিটিক্স করে না কিন্তু পলিটিক্সকে ফলো করে, জানা বোঝার চেষ্টা করে, এদের মধ্যে যারা হইতেছে এই জাফর ইকবাল চমক হাসানের ফ্যান, তারা কিন্তু খুবই সূক্ষ্মভাবে ব্রেইন ওয়াশ হইতে থাকে। তাদের মধ্যে এই চিন্তা গড়ে ওঠে যে হ্যাঁ, শিবির মানে হইতেছে এখানে পাপ পুণ্য ব্যাপার আছে, মানে ছাত্রলীগকে সমর্থন করা খারাপ, শিবিরকে সমর্থন করা পাপ। তো এই টাইপের একটা এরা ন্যারেটিভ দেশে দাঁড় করাইছে বলেই এখন যে কাউকে মারার ক্ষেত্রে ছাত্রলীগ প্রথম করে কি শিবির করতো, একটা ট্যাগ দিয়ে নেয়, বা শিবির সন্দেহে পিটানো হয়েছে ট্যাগ দিয়ে নেয়। সো এই কারণে প্রথম আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ট্যাবুটা ভাঙতে হবে যে শিবির করতো তো সো হোয়াট, একটা ছেলে শিবির করছে, এই দেশে কেউ শিবির করতে পারবে না, এদেশে কেউ বিএনপি করতে পারবে না, এসে সবাই 16 কোটি মানুষের 16 কোটি কি আওয়ামী লীগ করা লাগবে, মানে তো এটা তো একটা বেসিক বাক স্বাধীনতার কথা। কিন্তু এই কথাটা কিন্তু জীবনে জাফর ইকবাল বলবে না যে একটা ছেলে দেশে শিবির করবে, জাফর ইকবাল এই কথা বলে যে আমি একটা শিবিরের ছেলেকে কখনো অটোগ্রাফ দিই না, বা ওনার কাছে কোন শিবিরের ছেলে অটোগ্রাফ নিতে আসছে উনি শিবির পরিচয় জানার পর তাকে ফিরিয়ে দিচ্ছে, ওনারা এই ভাষায় গল্প উপস্থাপন করে, এইভাবে ডিহিউম্যানাইজ করে এই মানুষগুলাকে করে, তারপর তার রেজাল্ট হইতেছে এইগুলো। একটা স্বাধীন দেশে, একটা সভ্য ভদ্র দেশে যে কেউ শিবির করতে পারবে, ছাত্রলীগ করতে পারবে, যা ইচ্ছা তাই করতে পারবে, বঙ্গবন্ধুকে অস্বীকার করতে পারবে, বাংলাদেশকে অস্বীকার করতে পারবে, বাংলাদেশে বসে কোনো সমস্যা নাই, এই বাংলাদেশ যতটুকু এই জাফর ইকবাল ততটুকু আমারও। সুতরাং উনাকে কে এই অথরিটি দিছে ডিসিশন নেওয়ার যে বাংলাদেশে বসে কে কী করতে পারবে কে করতে পারবে না? আমার যদি এই দেশের উপর ইকুয়াল রাইট থাকে তাহলে আমি বলতে পারি জাফর ইকবাল এই দেশে থাকতে পারবে না, কেন ওই দেশ তো ওনার নিজস্ব, তো আমারও তো, উনি যেহেতু রায় দিতেছে আমার রায় কোথায়, আমি এখন রায় দিয়ে দিলাম, জাফর ইকবালের মতো ইতররা এই দেশে থাকতে পারবে না, কারণ তারা দেশটাকে এমন একটা বিভাজন এবং এমন একটা পর্যায়ে নিয়ে আসে যে এইসব ঘটনাগুলো ঘটে এবং এইসব ঘটনাকে জাস্টিফাই করার একটা রাস্তা খুঁজে নিছে এখন, শিবির সন্দেহে পেটানো হয়েছে, শিবির দেখে পেটানো হয়েছে, কি হয়েছে, হ্যাঁ শিবির করবে সে, কারো কিছু, কারো বাপের কিছু বলার নাই, এই দেশ স্বাধীন দেশ, প্রত্যেকে সেও এই দেশের নাগরিক, জাফর ইকবাল যতটুকু এই দেশের নাগরিক, চমক হাসানরা যতটুকু এই দেশের নাগরিক, একটা শিবির করা ছিল এই দেশের ততটুকুই নাগরিক, এখানে কেউ কারোর উপর, কেউ মনিব না, কেউ ভৃত্য না, কারোর উপর কারো কোনো অধিকার বা ক্ষমতা নাই, কিন্তু কিছু করার নাই, এরা ক্ষমতায় এখন আছে যেহেতু, সুতরাং এরা এখন মনিব আর বাকিরা ভৃত্য, এরা এখন ডিসাইড করবে কোনটা পাপ কোনটা পুণ্য। এদের এইসব ন্যারেটিভের কারণে আজকে দেশে যে রকম একটা মার্জিনালাইজেশন হইতেছে, এদের এই ন্যারেটিভটাকে ভাঙতে হবে, এবং ভাঙার জন্য সাহস নিয়ে সামনে এসে বলতে হবে যে হ্যাঁ, সে শিবির করছে সো হোয়াট, তার শিবির করার অধিকার আছে, সে বঙ্গবন্ধুকে অস্বীকার করছে সো হোয়াট, তার বঙ্গবন্ধুকে অস্বীকার করার অধিকার আছে, সে জিয়াউর রহমানকে অস্বীকার করছে সো হোয়াট, তার জিয়াউর রহমানকে অস্বীকার করার অধিকার আছে, এতে সবার বাক স্বাধীনতা আছে, সবার মতামত প্রকাশের অধিকার আছে, এই দেশে কেউ কারোর উপর অথরিটি না, কেউ কারোর উপর পণ্ডিত না, জাফর ইকবালের বলার এই এই অধিকার নাই যে সে এই দেশে থাকতে পারবে না, বা অমুককে অস্বীকার করে এই দেশে থাকতে পারবে না, বা তমুককে, এই অধিকার কেউ কাউকে দেয় নাই। সুতরাং এই সমস্যাগুলোর সমাধান যদি করতে হয়, আমাদের ক্যাপাসিটিতে তো আমরা আর আইন আইন আইনকে আইনের প্রয়োগ নিশ্চিত করতে পারতেছি না, আইন প্রয়োগের দায়িত্ব যাদের হাতে তা হাতে আছে, তারা যতদিন পর্যন্ত না করবে দেশের দেশের কোনো কিছুই বদলাবে না। আমাদের ক্যাপাসিটিতে আমরা যেটা করতে পারি, আমরা আইনের শাসন সুনিশ্চিত করার ব্যাপারে কথা বলতে পারি, আর এই জাফর ইকবাল চমক হাসান গংদের বিরুদ্ধে ফাইট করতে পারি, এদেরকে ডিলিজিটিমাইজ করতে পারি, যারা আজকে এই বাংলাদেশ তৈরি করছে, যাদের আশ্রয়ে প্রশ্রয়ে আজকে এই ছাত্রলীগের গুন্ডারা এই ধরনের কাজকর্ম করে বলার সাহস পায় যে শিবির সন্দেহে আটক জিজ্ঞাসাবাদ করতে ধরে নিয়ে গেছে, এদেশে যার যা ইচ্ছা তাই বলবে, যার যা ইচ্ছা তাই করবে, অ্যাজ লং অ্যাজ সেটা কাউকে ফিজিক্যালি হার্ম না করতেছে, ইট অ্যাজ লং অ্যাজ সে ভায়োলেন্ট কিছু না করতেছে, মত প্রকাশ করতে পারবে যার ইচ্ছা তার পক্ষে মত প্রকাশ করতে পারবে, যার ইচ্ছা তাকে অস্বীকার করতে পারবে, যাকে ইচ্ছা তাকে স্বীকার করতে পারবে, যে কোনো দেশকে সমর্থন করতে পারবে, যে কোনো দেশকে অসমর্থন করতে পারবে, শিবির হয়েছে দেখে কি মেরে ফেলতে হবে নাকি, হ্যাঁ শিবির হয়েছে দেখে নাকি এই না, এই ধরনের ভাষায় কথা বলা যাবে না, এই দেশ যতটুকু আমার, যতটুকু ছাত্রলীগের একটা ছেলে, যতটুকু ছাত্রদলের একটা ছেলে, ঠিক ততটুকুই শিবিরের একটা ছেলেরও।